নামতে কষ্ট হয়েছে মনে হয়? না ভাই, নামতে কষ্ট হয়নি। লিফট মনে বন্ধ ছিল? না না, লিফট ছিল, কিন্তু মানসিক প্রস্তুতি একটু Hey guys, assalamu alaikum and welcome back to my channel. আজকে অনেক দিন পর বাসা থেকে বের হচ্ছে। এর মাঝখানে একটি কথা না বললে নয়, আমার অনেক ফ্রেন্ডরা আমাকে সেম প্রশ্ন করতেছে, কেন ব্লগ আপলোড করছি না, কেন ব্লগ আসছে না। হ্যাঁ, ব্লগ আসছে না বিকজ আমি একটু অসুস্থ, ব্যস্ততার মাঝখানে পড়ে গিয়েছি। ইনশাল্লাহ খুব কামিং সুন আমি আবার ব্লগে ব্যাক করব, কন্টিনিউসলি ভিডিও আপলোড করব। আজকে একটু বাসা থেকে বের হইতেছি, ভাবলাম একটু বের হই, আমার ফ্রেন্ডদেরকে আমি আসলে বিষয়টা জানানো উচিত যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি, মোটামুটি আগের থেকে একটা ভালো। তো আজকে একটু বের হবো, দেখি কোথাও গিয়ে একটু ফ্রেশনেস করা যায় কি না, সেটাই আজকে আপনাদেরকে উপভোগ করাবো, সারা থাকেন। আর এখন বাসা থেকে বের হব, আমার একটা ফ্রেন্ড আসছে, ওরা একটু পিক করতে হবে বিকজ আমি ওর সাথে একটু অন্য ব্যাপারে কথা আছে, নিয়ে দেন আমার যেতে হবে। সো কথা বলাবো না, ওনার যেহেতু ফ্রেশ আছে হালকা, চলে যাচ্ছি এখনই বাসা থেকে বের হব। ওইটা আমার জান প্রাণ, আমার ভালোবাসা, সো আমার জন্য ওয়েট করতেছে, বেশি কথা বলা যাবে না। আমারও আজকে খুব মানে এক্সাইটেড বিকজ মানে বের হবো পারতেছি, তো বেরোতে পারতেছি না, এখন বের হবো। সাথে থাকেন, দেখতে থাকেন কোথায় যাচ্ছি, আপনাদেরকে জায়গাটা উপভোগ করাবো। আলহামদুলিল্লাহ তো বেরিয়ে গেলাম, আর 300 ফিটটা কিন্তু আমি বিমানকে দেখেন নাই, পিছিয়ে কি দেখলাম গাইস, পুলিশ মানি হইতেছে বিনোদন। এই যে মাত্র দেখলাম বাইক দিয়ে আইসে লোক ধরছে, অর্থাৎ ইস্কারা মনে হয় এখানে রং করছে, এই জন্য বাইক দিয়ে আসে ইস্কারা দাঁড়ায় রাখছে। এখান থেকে মামাতে কিছু টাকা খরচ হইলে হয়েছে, অবাক লাগলো যে এখান থেকে এখানে বাইক নিয়ে ইস্কা লাগে ধরছে। তো যাই হোক গাইস, ওর বাসার কাছাকাছি চলে আসছি, যাবো ওর বাসার সামনে, দাঁড়ায় আছি, তার কোনো খবর নাই। 20 মিনিট আগে সে 5 মিনিট লাগবো, 10 মিনিট ভাই, কি কোনো সমস্যা? এই কাহিনী তেলে? হ্যাঁ, আপনি 20 মিনিট আগে আমার আনাইছেন, নামতে খুব কষ্ট হয়েছে মনে হয়? না ভাই, নামতে কষ্ট, লিফট মনে বন্ধ ছিল? না না, লিফট ছিল, কিন্তু মানসিক প্রস্তুতি একটু অবস্থা। যাই হোক গাইস, এখন যেখানে যাবো জায়গাটা জোস কথা জোস, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যাবো আমরা সামনে ইউটার্ন, ওখানে পুলিশ অলওয়েজ থাকবো, মানে কী যেটা বোরিং লাগে। সো গাইজ, আমার 300 ফিট সবচেয়ে মানে অনেক অ্যামেজিং মানে বলা যায় একটা এক্সপেন্সিভ জায়গা, সেটা হচ্ছে এই যে এখন যেই আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে যাব, এই জায়গাটা মানে এখানে রাত্রে হচ্ছে অনেক মানে ভালো লাগে বিকজ অনেক লাইটিং থাকে, যার জন্য আর কি দেখতে খুব ভালো লাগে। ওহো, চিল্লানো দরকার ছিল জোরে, জোস গাইজ জোস, মানে এক কথা অসাধারণ, ভালোই লাগতেছে। তো এখন গাড়ি চালাইতেছি, ও পিছন থেকে চিল্লাইতেছে, আমি যে কি বলতেছি ওইটা কিছুটা বুঝে কিছুটা বুঝতেছে না, আর আমি ওর কিছুই শুনতেছি না, খালি শুনতেছি কিছু একটা বলতেছে। তো এখন দেখি মহিউদ্দিন চত্বর দিকে যাওয়ার চিন্তা ভাবনা, কিন্তু এর আগে আরেকটা মোড় আছে, আমি ওই জায়গাটা চিনি না, কতবার উপরে চলে গেলাম, আসা যাওয়া করলাম, এখন পর্যন্ত এক্সিট বলতে পারতেছি না এই জায়গাটা কী, নামও দেখি না গাইস, মানে জায়গাটা গ্রাম ছিল তো, যার জন্য একটু অন্যরকম আর কি। সো ওই মোড়টা জোস, আমার এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা বিকজ রাত্রে এখানে আসলে আপনার একটা অন্যরকম ফিল হবে, প্রত্যেকটা জায়গা একদম পুরো গোল চত্বরটা এখানে আপনার লাইটিং করা থাকে, আমি যতবার আসছি আমার এখানে মানে দাঁড়ায় 2 মিনিট দেখাই লাগছে। সো এখন দেখি দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস খাই, ও অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে, ও কিছু খাক, হ্যাঁ ভিডিও যেখানে যাবে সেখানে ভিডিও পুরোটা নিয়ে নিয়েছি,
ওর তো মাঝে মধ্যে কিছু ফুটেজ নেওয়া যায়, তো চলুন দেখি কি হয়। বিরোধী নর্দাসটা আর ওই যে আমাদের খাদক যেখানে যাবে হয় তার কিছু না কিছু খাইতে হইব, ঠিক আছে তুই খা। আর তুই আমার ভালোবাসা ওখানে রেখে দিছি। এখন তো বিরতি নিলাম, দেখি গাইস সামনে যাবো। প্রচুর মানে রাস্তাও নষ্ট হয়ে গেছে গা, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে অনেকদিন পর বাসা থেকে বের হওয়া। দেখি এখন হেলিপ্যাডের দিকে যাব, যদি হেলিপ্যাড যেতে মন না চায় চলো অন্য কোথাও যাব, বিকজ আজকে ফ্রাইডে মানে সব জায়গায় বিনোদন। সো এই যে খাদক সে নিয়ে আসছে, তো এখন আমরা খাবো, একটু রেস্ট নিব, দেন আমরা চলে যাব। খাবারের মাঝখানে দুইটা কথা বলে না, আমরা এখন যেখানে আছি এই জায়গাটা পূর্ব জলবিদ্যুৎ আমাদের বেস্ট একটি জায়গা, নাম জানো কি? মইজুদ্দিন চত্বর। বিকজ আপনি এখানে দিনে আসলে ভালো লাগবে না, আমি দেখাই। এই যে আমার পিছনের তেসনকুল চত্বরটা চারিদিকে এক কথা অসাধারণ, এই জায়গাটা এত ভালো লাগে পুরো রাইডিং থাকে গাইজ। আমি যখনই আসি আমার তখনই ভালো লাগে, আমি যতবার আসছি একটা একটা ছবি এখানে তুলতেই মন চায়, দেন কী করবো এত সুন্দর ভিউ। সো এটা বলতেছিলাম আমরা যেখানে আসছি জায়গাটা এত ভালো লাগতেছে না, যদি রাত্রে আসেন অ্যাটলিস্ট সন্ধ্যা পর যদি আসেন তাহলে এটা আসল রূপ দেখা যাবে, জায়গাটা খুব ভালো লাগে। এখন ফ্রেন্ডে নিয়ে আসছি, ও প্রচুর চিল করবো, তো এর জন্য কিছু না ভেবে চিন্তা করলাম তাহলে আজকে যেহেতু বাইকাররা আসবে ওদের সাথে সময় দেই, আমার নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো খুব ইন্টারেস্টিং। সো এই ব্লগটা আজকে বাইকারদের সাথেই কাটাবো, আর দিতে থাকেন। এবং একটা কথা কিন্তু বলবেন না, আপনারা কিন্তু আমাকে জোর করে ব্লগে নিয়ে আসছেন, ব্লগে আসছি না অসুস্থ ছিলাম। আমি খুবই হ্যাপি যে আপনারা আমাকে অনেকে মেসেজ করতেছিলেন যে কেন ব্লগ আপলোড করছি না, কেন আপলোড করতেছি না। সো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি, এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ আসবে গাইস। আজকে এখন এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব, বিকজ ওই যে আমার পিছনে জায়গাটা দেখেন প্রচুর রোদ, তাকে দেখাতে পারতেছি না, জায়গাটা অনেক অ্যামেজিং। তো এখান থেকে হেলিপ্যাড যাবো, একটু আড্ডা দিয়ে মালাই চা তো এখানে আসলে মিস করা যাবে না কি, ব্যস্ত মালাই চা হবে নাকি আজকে? মালাই চা যদি না হয় অবশ্যই, তাহলে কিন্তু ওই দিনকার তোমার চশমা কী করবো আবার রাস্তা ফালাই দেবো, আবার তুমি 1000 টাকা মারি খেয়ে যাবা, ঠিক আছে? তো গাইজ আজকে ওকে ব্ল্যাকমেল করে ওরা মালাই চা খামো, এইটা নিয়ত করে আসছি। তো দেন দেখি সামনে যাই, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকবো। হুফ, অনেকক্ষণ পর ভাবলাম একটু নেমে যাই, আমরা এই মুহূর্তে আসছি। এটা কোথায় বন্ধু? যদিও আমার সামনে খুব চিল্লাচিল্লি আওয়াজ পেতেছেন, এটা টিকটক করার সামনে, সো আমি চাচ্ছি না আপনার তাদের কাহিনিগুলো দেখাইতে, আমার হাসি পেতেছে। তো এখন যেই এই জায়গাগুলোতে মানে একটা সময় মানুষ ভয় আসতো না, এখন গাইজ এদিকে মানে আপনি যদি দেখা গেল আপনার মনটা ভালো লাগতেছে না, একটু বসতে চান কোথাও, এখানে আসতে পারেন, নিঃসন্দেহে মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে, বিকজ মানে একদম নিরিবিলি আপনি একটা মানুষকে রিফ্রেশমেন্ট করে যা যা প্রয়োজন সো ওই জায়গায় এইটা আপনি নিঃসন্দেহে পাওয়া যাবেন। যাই হোক এখন ভাবতেছি আমরা এই জায়গাটা চেঞ্জ করবো নাকি, সামনে যাবো বরাবর, ওখানে নাকি এরা মালাই চা বিখ্যাত পাওয়া যায়। তো বন্ধু চল আমরা মালাই চা খাই নাকি? হ্যাঁ আমাদের মালাই চাটা খাই, আর তুমি কি মালাই চা খাইতে এক্সাইটেড অনেক? সরাসরি মালাই চা ওখানে যাবো, মালাই চাটা খেয়ে আমরা আজকের ফ্রাইডের যে একটা অনুভূতি সে ফিলটা আমরা নিতে চাই। তো দেরি না করি সেখানে চলে যাই, মালাই চা ওখানে বসবো, দেন দেখাবো কোন ধরনের মালাই চা খাচ্ছি আমরা। একটা ব্লগে বলছিলাম না একটা চার দোকান ছিল আমাদের ফেভারিট, চুরি হয়ে গিয়েছিলো, সেই ভাল চা রানা আবার চলে আসছিলো, সেই চার দোকানে আজকে চলে আসছে, বিকজ হেলিপ্যাডে অন্যতম চা এবং খুব সুস্বাদু চা পাওয়া যায় যার কাছে। যদিও ইকবাল ভাই আপনার চায়ের কি অবস্থা? আপনি যেমন সব কিছু রেডি আছে, আমাদেরকে এখন দুইটা মালাই চা দিবেন স্পেশাল করে, বিকজ আপনার দোকানটা মাঝখানে চলে গেছে, আমরা অনেক হতদম্ব ছিলাম, এখন যেহেতু আপনার দোকানটা স্টার্ট করছেন আমরা খুব খুশি হয়েছি বাইকাররা, বিকজ এখানে অনেক বাইক ফ্যান আছে আপনার, যারা আপনার যা না খেলে ভালো লাগে না আমার মতো দূর দূরান্ত থেকে আসে,
তো গাইজ আমি কথা বাড়াবো না, এখন তার হাতে বানানো সেই স্পেশাল মালাই চা খাবো, আপনারা খেতে চাইলে চলে আসতে হবে হেলিপ্যাড। তো দেখি কী মালাই চা বানায়। সো এখন গাইস মালা চাটা খাবো, দেন রিভিউটা জানাবো আসলে কীরকম হয়েছে। এই তুমি কি মালা চা এখানে আগে কখনো এসে খাইছিলে নাকি দিস দা ফার্স্ট টাইম? না, বড় ভাইয়ের সাথে এটা হচ্ছিল আমার ফার্স্ট টাইম মালাই চা এখন খেয়ে দেখি। তুমি যদি বড় ভাই বড় বলো না কেন, বিল তোমার দিতে হবে, বিল থেকে তুমি রক্ষা পাবে না। সো গাইস ও বিল থেকে বাঁচার জন্য আমাকে বড় ভাই বানাতে আছে, বিপদে বলে বন্ধু যখন বড় ভাই হয়ে যায় যা হয় আর কি। সো গাইস আমরা এখন এটা খাবো জানাচ্ছি। সো গাইজ রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং, এক অসাধারণ, অনেকদিন পর খাচ্ছি মালাই চা আর মুখ ভরে যেতেছে প্রচুর, আর এখানে দুধ ইউজ করে যার জন্য ভালো লাগতেছে। সো এই জায়গাটাতে আপনি না আসলে ওই ফিলটা পাবেন না। আমি বারবার একটা কথা বলছি যে রিফ্রেশমেন্ট করার জন্য এখানে চলে আসেন। কিরকম মালাই চা কিরকম তোমার কাছে বন্ধু? না অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ যদিও আমি এখানে কোনো মানে স্পন্সার হিসাবে কথা বলতেছিলাম না, বিকজ আমার চাটা আসলে খুব মজা হয়। সো গাইস আমরা চা খেতে চলে এসেছিলাম এখানে, আপনাদেরকে বলছিলাম যাতে কোথায় না কোথায় চলে যাব। সো এখানে আসছি, সামনে দেখি একটু কিছুক্ষণের ভিতরে বাইকাররা চলে আসবে, সেখানে ফুটেজ দেখিয়ে আমরা আজকের ব্লগ এখানে শেষ করব। সো নেক্সট ব্লগ কোথায় দেখতে চান, কোন জায়গার চা কোন জায়গার ফুচকা খেতে দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ এটা খুব সুন আমরা সেখানে চলে যাবো, এবং ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে হেলিপ্যাডের বাইকারদের জাস্ট একটি ভিডিও দিয়ে সেখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।